আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে সব থেকে সহজভাবে ভীষণ মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। তো খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায়, এটা যদি জানতেন তাহলে এটা রোজই তৈরি করে নিতেন। আর এটা তৈরি করার জন্য এখানে 1 কাপ চিড়া নিয়েছি, 1/2 কাপ ময়দা নিয়েছি, আর নিয়েছি 1টি ডিম। তো চলুন শুরু করা যাক, এটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। এখন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর মেজারমেন্ট কাপের 1/2 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিড়া। তো এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো চিড়া নিয়েছি। তো ময়দার পরিমাণ সবসময় কম করে নিয়ে নেবেন চিড়ার থেকে। আর এই নাস্তাটা তৈরি করার জন্য এখানে চিড়ার পরিমাণ সবসময় একটু বাড়িয়ে নিতে হবে। এখন এখানে আমি 1টি ডিম দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু আরও 1টি ডিম দিয়ে নিতে পারেন, তবে 1টি ডিমই যথেষ্ট এখানে। তো দেখুন, এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো মিক্সিং বোলটা ছোট হওয়ার কারণে এখানে একটা বড় মিক্সিং বোল নিয়েছি আর এই উপকরণগুলো আমি ঢেলে নিচ্ছি। তো আমি কিন্তু এখানে চিড়া আর ময়দার পরিমাণটা কম করে নিয়েছি। আপনারা যদি বেশি করে তৈরি করতে চান তাহলে কিন্তু বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপের মতো চিনি। তো যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে কিন্তু আপনারা চিনিটা দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ। যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন তারা কিন্তু লবণ দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটির মতো এলাচের গুঁড়া। তো এখানে কিন্তু অবশ্যই এলাচের গুঁড়াটা দিয়ে নেবেন, এতে করে ডিমের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে। এখন এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। তো হাত দিয়ে মেখে নেওয়ার সময় কিন্তু প্রথমে একটু ড্রাই মনে হতে পারে, তো ভয় পাওয়ার কিছুই নেই। এখানে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না। তো ডিম আর চিনি মিশে কিন্তু এখানে পানি ছেড়ে দিবে। তো চিনি থেকেই কিন্তু পানি বের হবে। তো চিনি দিয়েই কিন্তু এটাকে ভালো করে আপনারা মেখে নিতে পারবেন। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিড়াটা একটু নরম না হয়। তো ভীষণ মজার এই চিড়ার পিঠাটা কিন্তু যে খাবে সেই আপনার প্রশংসা করবে। এটা খেতে এতটাই দারুণ লাগে, খুবই মুচমুচে এই পিঠাটা। তো খুব ভালো করে কিন্তু আমি ডোয়ের মতো করে এটাকে মেখে নিয়েছি। তো দেখুন, এটা কিন্তু একটু শক্ত হয়েছে, নরমও হবে না আবার শক্তও হবে না। এখন দুই হাত ভালো করে পরিষ্কার করে হাতে আমি তেল মেখে নিয়েছি। তো তেলটা হাতে মেখে নিলে কিন্তু পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে। এখন এখান থেকে কিছুটা পরিমাণ চিড়ার ডো নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এই চিড়ার ডোটাকে রুটির মতো বেলে এরপর কিন্তু কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন, বা চাইলে কিন্তু এভাবে দুই হাতের তালুতে নিয়ে এটাকে রাউন্ড করে হাত দিয়ে একটু চ্যাপ্টা করেও নিতে পারেন। তো এটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নেবেন। তো দেখুন, ঠিক এভাবে কিন্তু আপনারা সহজে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। তো ঠিক একইভাবে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা সহজভাবে তৈরি করা যায়। তো পিঠাগুলোর শেপ দেখে আপনারা বুঝতে পারছেন ডোটা কিভাবে আপনারা তৈরি করে নেবেন। ঠিক এরকম শক্ত দেখে একটা ডোয়ের মতো করে তৈরি করে নিতে হবে। তো ঝটপট কোনো পিঠা তৈরি করতে চাইলে এই পিঠাটা কিন্তু আপনারা বানিয়ে স্টোর করতে পারেন। তো এটা একবার বানিয়ে কিন্তু 10 থেকে 12 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। তো দেখুন, ঠিক এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে এভাবে চিড়া দিয়ে আপনারা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। তো খুব বেশি তেল দিইনি, অল্প তেলেই কিন্তু এই পিঠাগুলো ভেজে নিব। তো তেলটা কিন্তু হালকা গরম হয়ে এলে এক এক করে এই পিঠাগুলো দিয়ে দিতে হবে। তো খুব বেশি গরম তেলে কিন্তু এই পিঠাগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তো অল্প আঁচেই কিন্তু এই পিঠাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো পিঠাগুলো যাতে নিচ থেকে ধরে না যায় এজন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে রেখেছি। তো সবগুলো পিঠা দিয়ে নেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে। এখন একটা কাঁটা চামচ দিয়ে এই পিঠাগুলোকে উল্টে দিচ্ছি। তো এগুলোকে উল্টে পাল্টে ভালো করে কিন্তু মুচমুচে করে ভেজে নিতে হবে। তো এগুলো ভেজে নেওয়ার সময় শুরুর দিকে কিন্তু একটু নরম মনে হতে পারে, তো ভয় পাওয়ার কিছুই নেই। ভেজে নেওয়ার পর দেখবেন যে এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয়ে যাবে। তো চিড়ার এই মুচমুচে পিঠাগুলোকে একটু সময় নিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। যখনই দেখবেন যে পিঠার কালারটা এরকম সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে হবে পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো বাড়িতে যদি ডিম আর চিড়া থাকে তাহলে কিন্তু অবশ্যই এই পিঠাটা তৈরি করে দেখবেন। পরিবারের সবাই যেমন পছন্দ করবে তেমনি কিন্তু বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে।
তো দেখুন পিঠাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তেল ছেঁকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো চিড়ার পিঠা থেকে তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেবেন, যাতে এর গায়ে কোনো রকমের তেল লেগে না থাকে। তো দেখুন তেল আমি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি, এখন এটাকে সার্ভ করে নিয়েছি। তো দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। তো এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনি দারুণ। তো দেখুন প্রত্যেকটা পিঠেই কিন্তু একইভাবে সমান করে ভালো করে ভাজা হয়ে গেছে। তো একটু কালারটা দেখেই আপনারা বুঝতে পারবেন এই পিঠাটা কতটা মুখরোচক হয়েছে। তো একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। তো চিড়ার পিঠার এই উপরের অংশটা কিন্তু অনেক বেশি মুচমুচে হবে, আর ভেতরের অংশটা ঠিক এরকম হবে। তো খেতে কিন্তু ভীষণ মজার, অবশ্যই বাড়িতে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো খুবই কম সময় আর কম উপকরণ দিয়ে কিন্তু খুবই সুস্বাদু এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। তো আমার আজকের চিড়ার পিঠার রেসিপি আজ এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আলো ফেস।